ভেরি ভেরি গুড মর্নিং এভরিওয়ান, সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের এই ভিডিওটিতে আলোচনা করব আপনাদের ত্রিপুরাতে যেটা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটালের আন্ডারে কয়েকটি বুস্ট এ গ্রুপ সি এবং গ্রুপ ডিতে আপনাদের পরীক্ষা হচ্ছে, সেই সিলেবাসগুলো নিয়ে আলোচনা করব। এবং আমাদের কাছে এটার কমপ্লিট গাইডবুক রয়েছে, আপনারা নিতে চাইলে নিতে পারবেন, অনেকে নিয়ে নিয়েছেন, স্ক্রিনে ডিটেল রয়েছে। তো দেখুন কী কী সিলেবাস রয়েছে, শর্ট ভিডিওটা হবে খুবই। এখানে কিন্তু যে টোটাল যে পোস্ট ছিল 117টা পোস্ট ছিল, ঠিক আছে। দেখো কন্ডাক্টেড ফর 117 পোস্ট আন্ডার 20 নোস, তো এখানে 117-এর মধ্যে 20টি পোস্টের মধ্যে ডিফারেন্ট ক্যাটাগরিজের মধ্যে কন্ট্রাকচুয়াল বেসিক আপনাদের এখানে নিয়োগ করা হচ্ছে গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হসপিটাল আগরতলাতে। প্রথম হচ্ছে ফর গ্রুপ সি পোস্ট, যেটাতে এখানে বিভিন্ন পোস্ট রয়েছে, হোস্টেল সুপারিনটেন্ডেন্ট, হোস্টেল ওয়ার্ডেন, লাইব্রেরিয়ান, কম্পিউটার অপারেটর, ফটোগ্রাফার, রেডিওলজি, মানে অনেক পোস্ট রয়েছে। এটার যে সিলেবাস রয়েছে আপনাদের টোটাল 50 মার্কের পরীক্ষা হবে, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্কস, ওকে, এবং সাবজেক্ট রিলেটেড 25 মার্কসের কিন্তু এখানে আপনাদের রয়েছে, অর্থাৎ টোটাল আপনাদের 50 মার্কের পরীক্ষা হচ্ছে, ঠিক আছে। তো যারা আবেদন করেছেন অবশ্যই পরীক্ষার প্রিপারেশন সুন্দর করে নেন। এবং গ্রুপ ডি যেটা হচ্ছে ফর গ্রুপ ডি, ডি পোস্টের জন্য দেখো লাইন পোস্ট হচ্ছে আপনাদের এইগুলো যেগুলো আছে এখানে দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে, যেমন লাইব্রেরি অ্যাটেন্ডেন্ট, তারপরে রয়েছে চেয়ার সাইড অ্যাটেন্ডেন্ট, তারপরে কুক, হেল্পার, ইলেকট্রিশিয়ান, মেসন, এসি টেকনিশিয়ান, সুইপার অ্যান্ড স্কেভেঞ্জার ও অ্যান্ড সিকিউরিটি পার্সোনেল। তো এখানে 50 মার্কের পরীক্ষা হবে, ঠিক আছে। টোটাল মার্ক হচ্ছে 50 মার্ক, জিকে অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে 25 মার্ক, এবং সিম্পল ম্যাথ থাকবে 25 মার্কস। তো আমরা যে নোটসগুলোর গাইডবুকের আমাদের প্রাইস রয়েছে, গ্রুপ সি হচ্ছে আপনাদের 350 টাকা, গ্রুপ সি পোস্টে নিলে 350, এবং গ্রুপ ডি নিলে শুধুমাত্র 300 টাকা। তো যারা নিতে চান স্ক্রিনে ডিটেল রয়েছে, এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের আমরা গাইডবুক দিয়ে থাকি, স্ক্রিনে ডিটেল রয়েছে, নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন। আর যারা এটাতে আবেদন করেছেন আপনারা অবশ্যই পরীক্ষার কিন্তু সময় এসে গেছে, আপনারা ভালো করে প্রিপারেশন করবেন, এতটুকুই। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে সিলেবাস নিয়ে আলোচনা করার জন্য, সেই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসলাম। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।